অবশেষে সে মহেন্দ্র খন এলো। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে লাইটার আর সিগারেট হাতড়াতে শুরু করলেন। বাসার ড্রয়িং রুমে কাঁচের টেবিলের উপরই পড়ে আছে সেগুলো। বাসার কথা মনে পড়তেই তার মনে পড়ে গেল এক বছর ধরে জিম্মি করে রাখা কিশোর সাইমনের কথা। স্বাগতম সবাইকে, আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক, যেখানে রহস্য উন্মোচিত হয়। আজকে আমরা শুনতে যাচ্ছি লেখক নিয়াজ মোর্শেদ রেজার লেখা একটি কাকতালীয় গল্প। শুক্রবারের বইমেলা, জ্ঞান পিপাসু পাঠকদের ভিড়ে টিল ধারণের ঠাঁই নেই কোথাও। সরবাডি উদ্যানের শেষের দিকে একটা ছোট স্টল, অনাহূত পাবলিকেশনস এ নামের ছোট স্টলটিতে রয়েছে নানা রকমের বই, ধর্মীয় বই, শিশুদের জন্য ছড়ার বই, রোমান্টিক উপন্যাস কিংবা থ্রিলার, হরেক রকম বইয়ের ছড়াছড়ি রয়েছে স্টলটিতে। নতুন এই স্টলটিতে বই বিক্রির হার খুবই কম, কারণ এই স্টলে নেই কোনো উল্লেখযোগ্য প্রথিতযশা লেখক বা কবির বই। নবাগত লেখকের কিংবা টাকা দিয়ে বই ছাপানো বইয়ের সংখ্যাই বেশি। ঠিক তেমনই একজন লেখক নৈঃশব্দ শ্রাবণ 30,000 টাকার বিনিময়ে বই ছাপিয়েছেন এবারের বইমেলায়। বইমেলার ইতিমধ্যে 22টি দিন অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে এক কপিও বিক্রি হয়নি তার। মাঝে মাঝে দু একজন আগ্রহী পাঠক বইয়ের প্রচ্ছদ দেখে সামান্য আগ্রহ নিয়ে বইটি হাতে তুলে নেন, বই খুলে কিছুক্ষণ বইটি পড়ে আবার আগের স্থানে রেখে চলে যান অন্য কোনো স্টলের দিকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্টলের ঠিক আশেপাশেই থাকেন তিনি। যখনই কোনো ক্রেতা তার বইটি হাতে রাখে, প্রচণ্ড উচ্ছ্বাসিত হয়ে পড়েন, মনোযোগ সহকারে পাঠকদের প্রতিক্রিয়া দেখতে থাকেন। একটা বইও বিক্রি না হলেও তিনি ধৈর্য হারান না কখনো। স্টল রিপ্রেজেন্টেটিভের কাছে গিয়ে সহাস্য প্রশ্ন করলেন, আচ্ছা আমার বইটা কেউ কেনে না কেন? আমার বইয়ের সমস্যাটা কি? সমস্যা কিছু না ভাই, আপনাকে কেউ চিনে না। আপনি কোনো রবীন্দ্রনাথ ঠাকুর না যে আপনার বই কেনার জন্য পাঠক হুমড়ি খেয়ে পড়বে, বিরক্তি নিয়ে একজন রিপ্রেজেন্টেটিভ জবাব দিল। তা অবশ্য ঠিক বলেছ, তবে আমার মন বলছে গতবারের মতো এবারও একটা বই বিক্রি হবে আমার, দেখি কি হয় সেই ভাগ্যবান বা ভাগ্যবতী। আপনার একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো, আপনি এই পেশা থেকে অব্যাহতি নেন, এই লেখালেখি আপনার জন্য না, আপনার কথাবার্তা যথেষ্ট মার্জিত, শিক্ষাগত যোগ্যতাও তো কম না, অন্য কিছুতে একটু কনসেন্ট্রেশন দেন, আপনার জন্য আমার খারাপ লাগে। দেখো তুমি করেই বলি, তুমি বয়স আমার চেয়ে অনেক ছোট, আমি সৃষ্টিশীল মানুষ, আমি স্বাধীন, আমি পরাধীনতায় বিশ্বাসী নই, লিখে আমি আনন্দ পাই তাই আমি লিখি, কেউ বই কিনলেও আমি লিখে যাব, না কিনলেও আমি লিখে যাব, এটা আমার ব্রত, আর কথা বাড়ালো না কেউ। ঠিক তখনই স্টলের সামনে উপস্থিত হলো 22-23 বছর বয়সী এক তরুণী, পরনে লাল সাদা শাড়ি, খোপায় ফুলের অলঙ্কার, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, শাড়ির সাথে ম্যাচিং করে হাতে চুড়ি, কপালে টিপ, হাসি মুখে স্টলটির সামনে এসে বিভিন্ন বই নেড়েচেড়ে দেখতে লাগল। নৈঃশব্দ শ্রাবণ নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে মেয়েটিকে পর্যবেক্ষণ করছেন। মেয়েটি এক পর্যায়ে তার বইটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে বইটির প্রথম পৃষ্ঠা পড়তে শুরু করল। ধপ ধপ করে দ্রুত স্পন্দিত হচ্ছে লেখকের হৃৎকম্পন। টানা 10 মিনিট ধরে বইটি মনোযোগ দিয়ে পড়ার পর কৌতূহলী দৃষ্টিতে স্টল রিপ্রেজেন্টেটিভের দিকে তাকিয়ে বলল, ইন্টারেস্টিং, তো বইটির দাম কত? আমি কিনব। লেখকের আনন্দ আর দেখে কি। অবশেষে সে মহেন্দ্র খন এলো। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে লাইটার আর সিগারেট হাতড়াতে শুরু করলেন। তখন তার মনে পড়ল মেলাতে সিগারেট জাতীয় দ্রব্য প্রবেশ নিষেধ। বাসার ড্রয়িং রুমে কাঁচের টেবিলের উপরই পড়ে আছে সেগুলো। বাসার কথা মনে পড়তেই তার মনে পড়ে গেল এক বছর ধরে জিম্মি করে রাখা কিশোর সাইমনের কথা। বেচারার হাত পা বাঁধা অবস্থায় কি জানি কি করছে, দুপুরে বাসে গিয়ে ছেলেটাকে ভাত খাইয়ে দিয়ে আসতে ভুলেই গিয়েছিলেন তিনি। সামান্য অপরাধ বোধ জাগলো মনে, কিন্তু তরুণী মেয়েটিকে বই সংগ্রহ করতে দেখে ফুরফুরে মেজাজে ফিরে গেলেন তিনি।
বইয়ের প্যাকেটটা ব্যাগে পুরে নিয়ে মেয়েটি হাঁটতে আরম্ভ করল। সে হাঁটছে ফোয়ারার দিকে। সন্তপর্ণে তাকে অনুসরণ করতে লাগলো নৈঃশব্দ শ্রাবণ। এক পর্যায়ে তো মেয়েটিকে ডেকেই বসলেন তিনি। এই যে শুনছেন, পেছনে ফিরে তাকালো মেয়েটি। আমাকে ডাকছেন? জি, আপনাকেই ডাকছি। কিছুটা অপ্রস্তুত দেখালেও নিজেকে সামলে নিয়ে লেখকের দিকে আগাতে শুরু করল সে। কাছাকাছি চলে আসার পর লেখক বললেন, দুঃখিত আপনাকে এভাবে থামানোর জন্য। আপনি একটু আগে যে বইটি কিনলেন, বইটির লেখক কিন্তু আমি, নৈঃশব্দ শ্রাবণ। আকাশ থেকে পড়ার উপক্রম হলো যেন মেয়েটির। আপনি বইটির লেখক? জি। জানেন, তথাকথিত বিখ্যাত লেখকদের বই সংগ্রহ করে পড়তে পড়তে আমি নেহাতই বিরক্ত। যতটা নাম শুনে এসব লেখকদের লেখা পড়েছি ততটাই হতাশ হই। তাই এবার সিদ্ধান্ত নিয়েছিলাম স্টলে কি পড়ে দেখে তারপরে কিনব। আপনার বইটা হাতে নিয়ে কিছুক্ষণ পড়ছিলাম, বিশ্বাস করুন একদম অন্যরকম ঘোরে চলে গিয়েছিলাম। একটা অদ্ভুত সাসপেন্স আছে আপনার উপন্যাসে। তা দেখা হয় ভালোই হলো। অটোগ্রাফ দিয়েছেন? যাওয়ার জন্য তো আসিনি। আপনার যদি অন্য কোনো কাজ না থাকে, চলুন না এই ভিড় থেকে দূরে শান্ত নিরিবিলি রাস্তায় হাঁটি। ইন্টারেস্টিং আইডিয়া। একটা মুভি দেখেছিলাম, একজন সম্পূর্ণ অপরিচিত লেখকের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে রাফ কাটে একটি মেয়ে। সে মুভিটা দেখার পরে ভেবেছিলাম, ইস, যদি কোনো লেখকের সাথে এভাবে শহরের রাস্তায় হেঁটে হেঁটে রাফতার করতে পারতাম। কিন্তু এই জনাকীর্ণ ঢাকায় শান্ত রাস্তা কোথায় পাবেন? সে দায়িত্ব না হয় আমার উপর ছেড়ে দিন। এত অল্পতেই মেয়েকে বাগে পেয়ে যাবে ভাবতেই পারছেন না তিনি। গতবার ওই কিশোর ছেলেটাকে বাগে পেতে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল তাকে। এবার শুধু মোক্ষম সুযোগের অপেক্ষা। ভিড় ঠেলে মেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে আজিমপুরের একটি শান্ত রাস্তা ধরে হাঁটতে শুরু করলো দুজনে। জানেন, এই বইমেলায় আপনি প্রথম আমার বইয়ের ক্রেতা। ওমা, তাই নাকি? তাহলে তো আমি খুবই ভাগ্যবতী। ভাগ্যবতী না হয়ে যাবে কিভাবে? এক বছর পর একজন গুণমুগ্ধ শ্রোতা পেলাম, মনে মনে হাসলেন শ্রাবণ। একটা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি আসার পর লেখক বুঝতে পারলেন এবারে কার্যোদ্ধার করতে হবে। পকেটে হাত দিতেই ধক করে উঠল বুকটা। ক্লোরোফর্মের শিশি আর রুমালটা পকেটে নেই। তাহলে এখন উপায়? এক বছর সাধনের পর একজনকে কাছে পেয়ে এভাবে হারাতে দেওয়া যায় না। মানে আপনাকে উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? এনিথিং রং? হ্যাঁ, মানে তেমন কিছু না। ক্লোরোফর্মের বোতলটা খুঁজছেন না তো? কথাগুলো শুনে বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেলেন শ্রাবণ। কোনো জবাব দিতে পারলেন না। কিছু ভেবে ওঠার আগেই মুখে রুমালের চাপ অনুভব করলেন তিনি। ক্লোরোফিলের উৎকট গন্ধটা নাকে প্রবেশের সাথে সাথে চেতনা হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন তিনি। আহসানবাগের একটি 12-তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের 10-তলায় 10B2 ফ্ল্যাটের শোবার ঘরে বাক্স খাটে অচেতন হয়ে আছে লেখক নৈঃশব্দ শ্রাবণ। হাত দুটি খাটের দুপাশে স্ট্যান্ডের সাথে বাঁধা। জ্ঞান ফিরতে চোখের সামনে মেয়েটিকে দেখতে পেলেন তিনি। মেয়েটি বই হাতে খাটের অন্য পাশে বসে আছে। অবশেষে জ্ঞান ফিরল মহাশয়ের। আপনাকে গত এক বছর ধরে দূর থেকে প্রত্যক্ষ করতাম। আপনি যেন আমারই প্রতিচ্ছবি। আপনি যেদিন ওই কিশোরটাকে ধরে নিয়ে গিয়েছিলেন, সেদিন আমিও আপনার পিছু পিছু গিয়েছিলাম। দরজায় কান পেতে প্রায় শুনতাম আপনার গল্পের কথাগুলো। ছেলেটি কি সুন্দর, নিশ্চুপ, আপনার গল্প শুনত, কোনো প্রতিবাদ করতো না। তখন থেকেই ভাবতাম, আপনি যেহেতু আমার যন্ত্রণাটা উপলব্ধি করতে পেরেছেন, সুতরাং আপনাকেই আমার দরকার। আমিও একজন লেখিকা, এ পর্যন্ত অনেক গল্প লিখেছি কিন্তু কাউকে শোনাতে পারিনি। সবসময় একটা ভয়ে থাকি, যদি কেউ পছন্দ না করে। এবার আপনাকে পেয়েছি, এবার আপনাকে পুরো গল্প শুনিয়েই ছাড়ব। যদি শুনে ভালো লাগে তবে থেকে যাবেন, আর যদি ভালো না লাগে একবারে ছেড়ে দিব। একবারে ছেড়ে দিব,
কথাটা দিয়ে মেয়েটি কি বুঝিয়েছে তা বুঝতে কষ্ট হলো না লেখকের। যে উদ্দেশ্যে নিজের ফ্ল্যাটে গত এক বছর ধরে একটা নিরীহ ছেলেকে জিম্মি করে রেখেছিল, সে একই উদ্দেশ্যে এখন অন্য কোনো সাইকোপ্যাথের কাছে নিজেই জিম্মি হয়ে গেল কাকতালীয়ভাবে। অন্যদিকে প্রতিবেশীর সহায়তায় মানিকনগরের একটি অসমাপ্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের ফ্ল্যাট থেকে জিম্মি সেই কিশোরটিকে উদ্ধার করা হয়। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো, আর প্রতি সপ্তাহে এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।